সেই মুহূর্তে আমার সমস্ত চিন্তাভাবনা বলে বা এই মুহূর্তে পুরোটা আমি না রাজ্য কেন্দ্রিক হয়ে গেছি। তো এইটাকে আমি ঠিকঠাক মতো একটু মেনটেন করি, ওকে বলছি যে সে মাকে ঠিকঠাক মতো পাক, আমি আমার বাচ্চাটাকে ঠিকঠাক মতো একটু মানে কাছে কাছে রাখি। এখন এত মানে আমার না আমার খুব অবাক লাগছে যে হ্যাঁ এটা খুবই ভালো যে ও বলে বা আমার যারা খুব কাছে কাছে যে খুব ক্লোজ যাদের সাথে আমি তা সবসময় চাই যে আমি আসলে কখন কত তাড়াতাড়ি কত তাদের ক্যামেরার সামনে যাবো তাদের কাছে। কিন্তু তার থেকে মনে হচ্ছে কি যে আমাকে একটু আমাকে যদি আমার মতো করে একটু বুঝে তাহলে মনে হয় একটু আমার জন্য এই সময়টা আসলে হার্ড টাইম আমার জন্য ফিজিক্যালি একটা মেয়ে মা বাবা মা যদি এখন মানে মা হয়ে যাওয়ার পরে জানি তো আসলে আমার মনে হয় ওটা আরও বেশি কঠিন এই মুহূর্তে আমার কাছে আছে। তো যদি বললাম মেন্টালি একটা চেঞ্জ হয় ফিজিক্যালি একটা চেঞ্জ হয় এটা আসলে হুট করেই আবার রিকভার করে কামব্যাক করা এতটা আসলে একটুই মতো না যেভাবে একটা বছরের জার্নি। তো আমার আসলে টাইম লাগবে সেই টাইমটা অনেক নাইসলি যদি সবাই আমার সাথে থাকতেন তাহলে আমার জানি না আসলে কামব্যাক করাটা অনেক সুবিধা হবে। ও তো এখনো কেমন মাত্র 3 মাস হলো প্রথম মাসটা আসলে ওই বেশি ঠিক কেন একটা মানুষ খুব ম্যাজিকের মতো করে সব হ্যান্ডেল করা আমাকে আমাকে সময় দিয়ে আমাকে কেয়ার করা মানে সত্যি আসলে অবশ্য আমি জানি না অনেক বেশি। আমার মনে হয় ও আসলে কামব্যাক করলে কিছু ভালো ফিল করবে আসলে অডিয়েন্স টা ভালো কিছু পাবে।